গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস ফাটাফাটি আছো। তো আজকে আবার চলে এসেছি কিছু ড্রিঙ্ক রেসিপি নিয়ে, যেটা সামারে খুব ইম্পর্টেন্ট, তাই না? তো চলো আজকে চার রকমের লস্যি, সিম্পল লস্যি রেসিপি তোমাদেরকে দেখাবো। এক একে শুরু করা যাক। সো প্রথমেই বানাবো আমি রোয়াবজা লস্যি। তো প্রথমে এখানে আমি দই নিয়ে নেব, এখানে আমি দই নিয়ে নিলাম, তারপরে অল্প চিনি নিয়ে নেব। অ্যাকচুয়ালি রোয়াবজা না ভীষণ মিষ্টি হয়, তো আমি এখানে 1 স্পুন চিনি অ্যাড করলাম। তারপরে কিছুটা আমি রোয়াবজা নিয়ে নেব, আর এর মধ্যে কিছুটা আইস ঢেলে দেবো। দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড হয়ে গেছে ভালো করে, এবারে আমি ঢেলে নেব। আর একটা কথা আমি তোমাদেরকে বলে রাখছি, ব্লেন্ড করার সময় খুব একটা বেশি ব্লেন্ড টাইম ধরে ব্লেন্ড করবে না, তাহলে কি হয় পাতলা হয়ে যায়। ওপর থেকে একটু রোয়াবজা ছড়িয়ে দেবো। এরপর বানাবো বাদাম কেশর লস্যি। তো এখানে আমি কিছু আলমন্ড অ্যান্ড পিস্তা শোক করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, তো এগুলো ঢেলে দেবো। তারপরে আমি কিছুটা দই দিয়ে দেবো। তারপরে আমি কেশরটা দুধের সাথে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম, দেখো এরকম কি সুন্দর একটা কালার এসেছে না, তো এটা ঢেলে দেবো। দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে দেবো। সো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর একটা জিনিস, আমি এখানে সুগার অ্যাড করিনি, কারণ আমি সুগার খাই না, এটা আমি খাবো, তো তোমরা সুগার অ্যাড করতেই পারো। আর একটা কথা মনে রাখবে, বাদামগুলো যেন পুরো মানে পেস্ট না হয়ে যায়, বাদামগুলো যেন গোটা গোটা থাকে, তাতে করে মুখে দিলে না এক একটা সিপে বাদামগুলো আসবে মুখে, বীভৎস খেতে লাগে। এবারে ওপর থেকে আমি কিছুটা কাজু বাদাম আর পেস্তা কুচি দিয়ে দেবো ফর গার্নিশের জন্য। আর এটা মানে বাচ্চাদেরও দেওয়া যাবে, বাচ্চাদের জন্য ভীষণ হেলদি একটা জিনিস। আমার বাদাম কেশর লস্যি রেডি। সো এবারে আমি বানাবো চকলেট লস্যি। তো প্রথমে আমি দই নিয়ে নেব, দইটা ঢেলে দেবো। তারপরে আমি এখানে ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি, সেটা ঢেলে দেবো। তারপরে আমি 1 স্পুন সুগার দিয়ে দেবো, যেহেতু চকলেটটা একটু মিষ্টি আছে, সুগারটা আমি বেশি দেবো না। আর একটু কোকো পাউডার দিয়ে দেবো, ব্যাস এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো।
এবারে আমি এটাকে ঢেলে দেবো গ্লাসে। এবারে উপর থেকে একটু চকো পাউডার দিয়ে দেবো। ব্যাস আমার চকলেট লাস্যি রেডি। এবারে আমি বানাবো ম্যাঙ্গো লস্যি। তো প্রথমে এখানে কার্ড নিয়ে নিলাম, এবারে আমি ম্যাঙ্গো গুলো দিয়ে দেবো। ম্যাঙ্গো গুলো দিয়ে দিলাম, এবারে সুগার দিয়ে দেবো। আম যদি বেশি মিষ্টি হয় তাহলে সুগার কম দেবে, আর আম যদি একটু বেশ কম মিষ্টি হয় তাহলে একটু সুগার লাগবে। আমার যেমন কম মিষ্টি একটু আমটার। আর কিছু আইস কিউব দিয়ে দেবো, তোমরা দিতেও পারো না দিতেও পারো, যে যেরকম খাবে সেরকম। পেস্ট হয়ে গেছে, এবারে আমি গ্লাসে ঢেলে নেব। এবারে উপর থেকে একটু ম্যাঙ্গো দিয়ে দেবো। এবারে কিছু কেশর দিয়ে দেবো। ব্যাস আমার ম্যাঙ্গো লস্যি একদম রেডি। বড্ড গরম, বড্ড গরম, মানে এতক্ষণ ধরে ফ্যান বন্ধ করে ভিডিও করছিলাম, তো সেই জন্য মানে অবস্থা খালি হয়ে গেছে। যাই হোক, একটা কথা তোমাদেরকে বলতে চাই, আমি আমি লস্যিতে আমি আমার মতো করে বানিয়েছি, মানে সুগার আর রাইসটা আমার মতো করে দিয়েছি, যার যেরকম পছন্দ সেরকম অনুযায়ী। তো তোমরাও সেরকমই করতে পারো, যার যেরকম পছন্দ, যেরকম যতটা ঠান্ডা পছন্দ যতটা সুগার পছন্দ সেরকমই তোমরা অ্যাড করো। আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করো কেমন হয়েছে, কারণ আমি তো তোমাদেরকে ট্রাই করাতে পারলাম না। আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে করছি, তোমাদের কীরকম ভিডিও আমার আমার কাছ থেকে চাও, মানে কীরকম ভিডিও পছন্দ সেরকমই ভিডিও আমি আনার চেষ্টা করবো। আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, কারণ তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আনলে তবে তোমরা ইন্টারেস্ট পাবে, তাই না? আমার মনে হয় আমি যে ভিডিওগুলো বানাচ্ছি হয়তো তোমাদের কোনো কোনো ভিডিও পছন্দ হচ্ছে না, তো আমরা দেখছো না তোমরা। যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করো। তো চলো, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। নাও বাই। মানে গরমে জানো তো তুতলে যাচ্ছি, যাই হোক ম্যানেজ করে নিও একটু। হ্যাঁ, ওকে বাই।